লাস্ট ভিডিওতে আমরা ইমেজ উইজেট নিয়ে মোটামুটি একটা থিওরিটিক্যাল একটা নলেজ নিয়েছি। আমরা জেনেছিলাম ইমেজ ডট নেটওয়ার্ক কনস্ট্রাক্টর সম্পর্কে, ইমেজ ডট অ্যাসেট কনস্ট্রাক্টর, ফাইল কনস্ট্রাক্টর অ্যান্ড মেমোরি কনস্ট্রাক্টর, মোটামুটি একটা আমরা ধারণা পেয়েছি। এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখব। বরাবরের মতো এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, এখানে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটের ভেতরে টাইটেল, থিম এবং হোম প্রপার্টির মধ্যে মাই অ্যাপটাকে রাখা হয়েছে। এখানে মাই অ্যাপটা স্টেটলেস উইজেট, এটার বিল্ড মেথডে রিটার্ন উইজেট হিসাবে কন্টেইনার উইজেটটাকে নেওয়া হয়েছে, যেটার আর উইথ এবং হাইট 300 এবং একটা কালার নেওয়া হয়েছে গ্রে। এখন আমরা দেখব ইমেজ ডট নেটওয়ার্ক কনস্ট্রাক্টরের ব্যবহার, এটার মাধ্যমে কিভাবে আমরা একটা ইউআরএলকে একটা ইমেজে লোড করাবো। প্রথমে আমরা একটা ইমেজের ইউআরএল বের করব, সেটার জন্য এখানে কিছু ক্যাটের ইমেজ আছে, এই এখান থেকে আমি এটার আর ইমেজ ইউআরএলটাকে কপি করব এবং কন্টেইনারের চাইল্ড প্রপার্টি ইউজ করে নেটওয়ার্ক কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই ইউআরএলটাকে পেস্ট করে দেব। এখন আমরা অ্যাপটাকে রান দেব। আমরা দেখতে পাচ্ছি ক্যাটের ইমেজটা লোড হয়ে গেছে। এভাবে আমরা ইমেজের ইউআরএল থেকে একটা ইমেজকে লোড করাতে পারি। অ্যান্ড্রয়েডে আমরা দেখেছি যে এটার জন্য আলাদা লাইব্রেরি ইউজ করা লাগছে, কিন্তু এখানে এই নেটওয়ার্ক কনস্ট্রাক্টরটা ইউজ করি অতি সহজে আমরা এই কাজটা করে ফেলতেছি। এখন আমরা দেখব অ্যাসেট কনস্ট্রাক্টরের ব্যবহার। এর জন্য আমাদের কিছু ইমেজ লাগবে। এখানে আমি কিছু ইমেজ রেখেছি, এখানে বিভিন্ন ফরম্যাটে ইমেজগুলো আছে, যেমন প্রথম ইমেজটা পিএনজি ফরম্যাটে, সেকেন্ড ইমেজটা জেপিজি ফরম্যাটে এবং থার্ড ইমেজটা ওয়েবপি ফরম্যাটে এবং ফোর্থ ইমেজটা জিপ ফরম্যাটে। আমরা দেখেছি এই সব ফরম্যাটগুলো ফ্লাটার সাপোর্ট করে। এই ইমেজগুলোকে আমি কপি করতেছি এবং এখানে একটা ডিরেক্টরি ফোল্ডার নিব যেখানে ইমেজগুলোকে রাখব। আমি ফোল্ডারের নামটা দিচ্ছি অ্যাসেট। এই অ্যাসেটের ভেতরে আরেকটা ফোল্ডার নেব, সে ফোল্ডারের নাম ইমেজেস দেই। এই ইমেজেসের ভেতরে আমি সব ইমেজগুলোকে পেস্ট করে দিই। ইমেজগুলো সব এখানে চলে আসছে। এখন আমরা এটাকে আমরা কমেন্ট করে রাখি। এখানে আমরা অ্যাসেট কনস্ট্রাক্টরটা লিখব এবং এইখানে প্রথম প্যারামিটার হিসাবে আমি পাঠাবো হলো পাথটা। আমাদের ইমেজের পাথটা হলো রোড ডিরেক্টরি হিসাবে অ্যাসেট ফোল্ডারটা আছে, এটার ভেতরে ইমেজ ফোল্ডার এবং এইগুলোর ভেতরে আমাদের ইমেজগুলো আছে। তো এখানে আমি পাথটা লিখি ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস। এখান থেকে আমি ক্যাট ডট জিফটাকে লোড করাবো। এবার আমি রান দেই। এখানে আমাদের জিনিসটা রান হচ্ছে না, এর কারণ হলো এই যে আমরা যে ইমেজগুলো ইউজ করছি এগুলোকে আমাদের পাবিস্প্যাক ডট ইয়ালমো ফাইলে বলে দিতে হবে। তা আমরা এই কাজটা করে আসি। এখানে কিছু ডিফল্ট হিসাবে বলা আছে কিভাবে একটা ইমেজকে আপনি রেস্টার্ট করবেন, সেটার জন্য এই অ্যাসেটটাকে আমি কমেন্ট আউট করতেছি এবং এগুলোর একটাকে, এবং এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো একটা একটা করে রেজিস্টার করতে হবে। আমি এখানে পুরাটাকে রিমুভ করে দিচ্ছি। আমি আমাদের ইমেজগুলো আছে অ্যাসেটস ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাট। আমি প্রথম ক্যাট ডট জিপ ফাইলটাকেই লোড করাবো। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি জিপ ফাইলটা এখানে লোড হয়েছে। যখনই আমরা অ্যাসেট ইমেজগুলো নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই পাবিস্প্যাক ইয়ালমো ফাইলে বলে দিতে হবে। এখন এখানে ধরেন যে এই ইমেজ ফোল্ডারের মধ্যে এখন আছে চারটা ইমেজ, এরকম দশটা বারোটা হয়তো বা একশোটা ইমেজও থাকতে পারে। এভাবে ধরে ধরে এক একটা বলা এটা খুব কষ্টকর হতে পারে বা বিরক্তিকর হতে পারে। তবে এটাকে আরেকটা উপায়ে করা যায় শর্টলি, সেটা হলো যে আমি যেই ফোল্ডারের ইমেজগুলোকে রেজিস্টার করতে চাচ্ছি সেই ফোল্ডারটা রেখে এখানে ফরওয়ার্ড স্ল্যাশটা দিতে হবে। তাহলে এই এই ফোল্ডারের সকল ইমেজগুলো
एक साथे बंडल आकारे रेजिस्टार्ड हो जाए जेमन आमादेर सब इमेजगुलो आछे ए इमेजेस फोल्डारे और ए इमेजेस फोल्डारे सकल इमेजगुलो के आमी एक साथे बंडल आकारे रेजिस्टार्ड करलाम এখন এখানে আমি জিপ ফাইলটাকে লোড করাইছি এখন এখান থেকে আমি যে কোনো একটা ফাইলকে লোড করাতে পারি যেমন ওয়েবপি ফাইল এই যে ওয়েবপি ফাইলটাকে লোড হয়ে গেল এখন আমাদের যে কোনো ইমেজ এখন আমরা ইউজ করতে পারবো পিএনজি ফাইলটাকে এখন লোড করাই আমাদের পিএনজি ফাইল লোড হয়ে গেছে এভাবে আমরা অ্যাসেট কনস্ট্রাক্টর ইউজ করে আমাদের হার্ডকোডেড কিছু ইমেজকে এভাবে লোড করাতে পারি এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক এন্ড অ্যাসেট কনস্ট্রাক্টরটা ইউজ করে ইমেজকে লোড করাইছি অন্য আরেকটা ভিডিওতে আমরা ফাইল এবং মেমরি ব্যবহারটা দেখব আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম